দেখিছো 30 জন মুসলমানে এবার একেলগে গ্রহণ করেছে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে 30 মুসলমানে ইয়ার পাছতে একাংশ মুসলমানে অভিযোগ উত্থাপন করেছে ধর্মান্তকরণ 30 জন মুসলমানে একেলগে হিন্দু ধর্ম গ্রহণ করাটো ইয়া ধর্মান্তকরণ বলে অভিযোগ আনিছে মুসলমান সকলে কিন্তু 30 মুসলমানে ইতিমধ্যে জানাইছে তেওঁলোকে স্বইচ্ছায় গ্রহণ করেছে হিন্দু ধর্ম আর এখন ভারততে সংঘটিত হয়েছে এই ঘটনা আমি লই আইছো সবিশেষ খবর এই মুহূর্তে একটা বিশেষ খবর এবার 30 জন মুসলমানে একেলগে গ্রহণ করেছে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করে একেলগে হিন্দু ধর্ম গ্রহণ করেছে 30 মুসলমানে আর বৈদিক মন্ত্র পাঠেরে হিন্দু ধর্ম গ্রহণ করেছে 14 গৰাকী মহিলা সহ 30 জন ব্যক্তিয়ে ত্যাগ করেছে ইসলাম ইন্দোরত সংঘটিত হয়েছে এই ঘটনা ইসলাম ধর্ম ত্যাগ করেছে 30 জন ব্যক্তিয়ে 14 মহিলা সহ 30 ব্যক্তিয়ে ইসলাম ত্যাগ করেছে খজরন গণেশ মন্দিরত বৈদিক মন্ত্র উচ্চারণে গ্রহণ করেছে হিন্দু ধর্ম আর স্বইচ্ছায় ধর্ম সলনি করা বলে ঘোষণা করেছে লোকসকলে হিন্দু ধর্ম গ্রহণ করে স্বইচ্ছায় নিজ ধর্ম সলনি করা বলে জানাইছে কোনো ধরনের হেঁচা প্রভাব বা লোভর বাবে ধর্ম সলুয়া নাই বলে জানাইছে লোকসকলে মধ্যপ্রদেশের ইন্দোরের এই ঘটনায় চর্চা লাভ করেছে সমগ্র দেশতে সমগ্র ভারততে এই ঘটনায় চর্চা লাভ করেছে দখন নৈর পানিরে স্নান করাই হিন্দুলে পরিবর্তিত হল লোকসকল আর একেলগে 30 জন মুসলমানে এবার হিন্দু ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম ত্যাগ করেছে 30 মুসলমানে একেলগে হিন্দু ধর্ম গ্রহণ করেছে সমগ্র দেশতে এই খবরে চর্চা লাভ করেছে ইয়ার ভিতর 14 গৰাকী মহিলা 14 মহিলা সহ 30 জন ব্যক্তিয়ে ত্যাগ করেছে ইসলাম ধর্ম ত্যাগ করে গণেশ মন্দিরত উপস্থিত হয়েছে আর গণেশ মন্দিরত বৈদিক মন্ত্র উচ্চারণে গ্রহণ করেছে হিন্দু ধর্ম স্বইচ্ছায় ধর্ম সলনি করা বলে জানাইছে লোকসকলে আর কোনো ধরনের হেঁচা প্রয়োগ করা হওয়া নাই ধর্ম পরিবর্তনের বাবে বা কোনো ধরনের প্রভাব বা কোনো ধরনের লোভ দেখা হওয়া নাই যেহেতু বিভিন্ন সময় দেখি পাওয়া যায় ধর্ম পরিবর্তনের বাবে হেঁচা প্রয়োগ করা হয় বা বিভিন্ন ধরনের লোভ দিয়া হয় বিভিন্ন সুবিধার লোভ দিয়া হয় কিন্তু এই লোকসকলে জানাইছে কোনো ধরনের হেঁচা প্রভাব বা লোভর বাবে ধর্ম সলুয়া নাই মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনায় সমগ্র দেশতে চর্চা লাভ করেছে কিন্তু ইসলাম ধর্মী লোকসকলে জানাইছে এয়া ধর্মান্তকরণের ঘটনা একেলগে 30 জন লোকে ইসলাম এরার ঘটনাক অভিযোগ আনিছে যে এয়া ধর্মান্তকরণের ঘটনা আর আরক্ষী ঘটনার তদন্ত করবলে আরক্ষীক আহ্বান জানাইছে কিন্তু আরক্ষীয়ে জানাইছে যে লোকসকলে স্বইচ্ছায় জানাইছে হিন্দু ধর্ম গ্রহণ করা বলে আর যদিহে এয়া ধর্মান্তকরণের ঘটনা হয় তেতিয়াহলে উচিত তদন্ত হব বা উচিত বিচার হব বলে জানাইছে আরক্ষীয়ে আর মধ্যপ্রদেশের ইন্দোরত সংঘটিত হয়েছে এই ঘটনা আর এই ঘটনায় সমগ্র দেশতেই চর্চা লাভ করেছে একেলগে ইসলাম ধর্ম ত্যাগ করেছে 30 জন লোকে আর সনাতন গ্রহণ করেছে হিন্দু ধর্ম গ্রহণ করেছে দখন নৈর পানিরে স্নান করা হয়েছে আর দখন নৈর পানিরে স্নান করাই হিন্দু ধর্ম গ্রহণ করেছে আর স্বইচ্ছায় হিন্দু হওয়া বলে জানাইছে কোনো ধরনের হেঁচা প্রয়োগ করা হওয়া নাই বা কোনো ধরনের প্রলোভন দেখা হওয়া নাই কোনো ধরনের প্রভাবত আহি নিজ ধর্ম ত্যাগ করা নাই বলে আনুষ্ঠানিকভাবে জানাইছে আর খজরান গণেশ মন্দিরত স্বইচ্ছায় গ্রহণ করেছে হিন্দু ধর্ম এই খবরে সমগ্র দেশ জুড়ে চর্চা লাভ করেছে এবার একেলগে এজন দুজন নহয় 30 জন 14 মহিলা সহ 30 জন লোকে ইসলাম ধর্ম ত্যাগ করেছে আর হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করা বলে জানাইছে যার বাবে স্বইচ্ছায় আগবাহি আহিছে হিন্দু ধর্ম গ্রহণ করবল আর এই খবরে সমগ্র দেশতে চর্চা লাভ করেছে কিন্তু ইসলাম ধর্মী একাংশ লোকে অভিযোগ আনিছে কেতবোর গুরুতর অভিযোগ আনিছে ধর্মান্তকরণের ঘটনা বলে অভিযোগ আনিছে ইসলাম ধর্মী লোকসকলে আর এই মুহূর্তে জানাইছো একটা বিশেষ খবর একেলগে 30 জন মুসলমানে ত্যাগ করেছে ইসলাম ধর্ম আর ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম স্বইচ্ছায় গ্রহণ করা বলে জানাইছে 14 গৰাকী মহিলা সহ 30 জন ব্যক্তিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত লৈছে হিন্দু ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত লৈছে ইন্দোরত মধ্যপ্রদেশের ইন্দোরত সংঘটিত হয়েছে এই ঘটনা খজরান গণেশ মন্দিরত ইসলাম ধর্ম ত্যাগ করে উপস্থিত হয়েছে আর বৈদিক মন্ত্র উচ্চারণে বৈদিক মন্ত্র পাঠেরে
হিন্দুলৈ ৰূপান্তৰিত কৰা হৈছে লগতে দখন নৈৰ পানীৰে তেওঁলোকক স্নান কৰিবলৈ দিয়া হৈছে আৰু তাৰ পাছতে বিভিন্ন ৰীতি-নীতিৰে হিন্দু ধৰ্মৰ ৰীতি-নীতি তেওঁলোকক পালন কৰিবলৈ দিয়া হৈছে যোগ্য যোগ্যত বহিবলৈ তেওঁলোকক দিয়া হৈছে আৰু খজৰাণ গণেশ মন্দিৰৰ একেলগে 30 জন ব্যক্তিয়ে গ্ৰহণ কৰিছে হিন্দু ধৰ্ম সৈচ্ছাই হিন্দু তেওঁলোকে হিন্দু হোৱা বুলি জনায়েছে সৈচ্ছাই ইছলাম ধৰ্ম ত্যাগ কৰিছে আৰু তেওঁলোকে নিজৰ নাম হলনি কৰিছে ইছলাম ধৰ্ম তেওঁলোকে নাম সমূহ ৰখা নাই তেওঁলোকে নিজৰ নাম হলনি কৰিছে কোনো ধৰণৰ হেঁচা বা কোনো ধৰণৰ লোভত নপৰি তেওঁলোকে এই কাম কৰা বুলি কোনো ধৰণৰ লোভত পৰি তেওঁলোকে এই কাম কৰা নাই বুলি জনায়েছে নিজ ইচ্ছাই তেওঁলোকে গ্ৰহণ কৰিছে হিন্দু ধৰ্ম